क्यूँ से देखी क्यूँ भाई क्यूँ से बुझी नहीं क्यूँ से भैया सेल होच्छे ना आशेपाशे कोनो ग्यारेजो नाई মানে যে স্টার্ট কি ছেড়ে দিচ্ছে হ্যাঁ স্টার্ট তো নিচে মনে হয় ও আচ্ছা মানে স্টার্ট ছেড়ে দিচ্ছে আপনার টুল বক্স আছে আপনারা বাইক চালান প্রাথমিক জিনিসগুলো তো জানা দরকার আপনাদের বাইক স্টার্ট না হলে আপনার টুল বক্সটা বের করেন বাইক নিছেন কতদিন হইছে বাইক আমি ও আচ্ছা না আপনাদের প্রাথমিক জিনিসগুলো জানা দরকার বাইক একটা বাইক স্টার্ট না হলে যে প্লাকে ময়লা আসে এইসব বিষয়গুলো আপনাদের জানেন না না দেখি টুল বক্সটা বের করেন प्राथमिक जो प्रब्लेमगुल दरकार सब ही अपनी गाड़ी ख्याल रखिए हाँ कपड़ आपड़ कपड़ दिन थक अपनी ये पास कर दें गाड़ी गाड़ी ख्याल रखिए हाँ देखें एखे एटा किन्तु सबार ही जाना उचित जो बाइक एक बाइक क्या स्टार्ट है ना नॉर्मल जिनिस सब सब बाइके होते पारे तो अपना बेसिक जिनिसगुलो जाना तो खूब ही दरकार ये सब बेसिक जिनिसगुलो जो अपना कोथाओ दूरे गेलें विपदे पड़लें तक अपने तक जो अपना सेम विपदे पड़े तक झमेला पड़े जाबें कत ट्राई करछेन दस पंद्रह मिनट हमारे गाड़ी मन अनेक हिट हो गए अपना बाइक মনে হয় অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ট্রাই করছিলেন না ময়লা জমে আছে এই বেসিক জিনিসগুলো কিন্তু জানা খুবই দরকার আপনি এখানে কোনো গাড়ি বা কোনো কিছু পাবেন না মানে কোনো গ্যারেজ থেকে কিছু পাবেন না এই দেখেন এই এই বেসিক জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার এই মাথাটা যদি একবার ময়লা হয়ে যায় হ্যাঁ আপনার বাইক আর স্টার্ট নিবে না মানে এখানে মোবিল চলে আসলে বা ময়লা হয়ে গেলে এইটার জন্য নিচ্ছিল না আপনি এটা অনেকক্ষণ ট্রাই করছেন না আপনার এটা একদম গরম হয়ে আছে মানে ইঞ্জিনটা গরম হয়ে আছে এরপর যেটা করতে হবে এটা এটা পরিষ্কার করে ফেলবেন দেন এটা ধরেন এটা সোজা করে ধরেন প্লাগটা অনেক গরম এই যে ওকে মাথাটা ধরুন হ্যাঁ আর পারলে একটু অক্টেন দিয়ে পরিষ্কার করতে পারলে আরও ভালো বেশি দেখেন মাথাটা পরিষ্কার হয়ে গেছে এখন ঠিক আছে ও যদি অক্টেন থাকে অক্টেন দিয়ে যদি আরেকটু ভালো করে পরিষ্কার করতে পারেন ব্রাশ দিয়ে এখন তো কিছু না এখন তো ইমার্জেন্সি এখন তো আপনার যেতেই হবে তো ওই জন্য হচ্ছে এখন আমি বেশি কিছু করব না আশা করি স্টার্ট হয়ে যাবে প্লাগ তো খুলতে পারেন না প্লাগ কীভাবে খুলতে হয় হ্যাঁ এইসব জিনিস কিন্তু জানা খুব দরকার দেখে আপনি লাগান তো প্লাগটা আমরা আমরা আপনার কাজ এটা আপনি করেন প্লাগটা লাগাইতে পারেন কিনা দেখেন পারতেছেন ইজি সিম্পল জিনিস কিন্তু একদম হয়েছে লাগছে দেন আস্তে আস্তে টাইট দেন টাইট হচ্ছে নাকি লুজ হচ্ছে দেখি আমি আমাকে দেন এগুলো নিজে নিজে খুলে একবার ট্রাই করবেন যে লুজ টাইট কোন দিকে একটা বাইকার হইলে এইসব বেসিক জিনিসটা জানা থাকা খুবই দরকার দেন এটা দেন এটা দিয়ে এখন টাইট দিব ওকে এটা ঢুকে ফেলেন এখন এখন ঢুকে না যদিও একটু আবার স্টার্ট হয় কিনা দেখেন পূর্বই তো অনেক ঝামেলা কিন্তু প্লাগ খোলা দেখেন তো চাবি কই আমি টুল 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 বক্সগুলো নেন নিটল আছে না বাইক হ্যাঁ আছে
দেখছেন তো কিন্তু বেসিক জিনিস এগুলো জানতে হবে ঠিক আছে তাহলে আসি আপনি যদি না আসেন আমরা আরো কষ্ট করতে হবে হ্যাঁ মই মোস্ট অফ দা কারণ এখানে আপনি আশেপাশে কোনো ইয়া পাবেন না গ্যারেজ পাবেন না থ্যাংক ইউ ওয়েলকাম ভাই আল্লাহ হাফেজ তো এইসব বেসিক জিনিস কিন্তু আমাদের সবার জানা উচিত বাইকের ইম্পর্টেন্ট জিনিসগুলো বাইক কেন স্টার্ট হয় না সিম্পল জিনিস বাইকের মোবিল চেঞ্জ করা হ্যাঁ তো বেসিক জিনিসগুলো আমাদের সবারই জানা থাকা উচিত কারণ এগুলো যদি না জানেন আপনারা অনেক সময় ট্যুরে গেলে দূরে গেলে হ্যাঁ আপনারা বিপদে পড়তে পারেন তো এইসব জিনিসগুলো জেনে রাখবেন এগুলো কিন্তু এগুলোর জন্য কিন্তু গ্যারেজে যাওয়া লাগে না